সম্ভবত আমি যখন রিহানের মতো, তখন আমার বার্থডে যখন পালন করা হতো, ডেকোরেশন সাধারণত আমার মামা কিংবা কাকারা, ফুফাতো ভাই বোনেরাই করতেন। আমি অনেক আদরের ছিলাম আমাদের পরিবারের। তো আমি অবাক হয়ে গেলাম যে বিহান একা একা এসে তার বার্থডের সমস্ত বেলুনগুলো ফুলাচ্ছে, এই আর কি। তো এটাই বড় কথা যে যে জিনিস সহজেই পাওয়া যায় সেটার আসলে দাম থাকে না, যাই কিছু হোক না কেন। এই তো, আর সহজে সব জিনিস পেয়ে গেলে কিন্তু মানুষ জীবনে অনেক কিছু বুঝতেও পারে না, দায়িত্ব নিতে পারে না, কর্তব্য নিতে পারে না, অনেক কিছু পারে না, এই আর কি। যেহেতু বিহানের এরকম অনুষ্ঠান আর করা হয়নি, একটা কেক এনে সাধারণত কাটা হয়েছে এই ঘরটা একটু সাজিয়ে। তো আজকে বিহান অনেক খুশি, সে অনেক খুশি, আর সে একা একা এত কিছু করছে আমি ভাবতেও পারিনি। কারণ এই যে বিছানার উপর এতগুলো বেলুন, সবগুলো তারা দুইজনে মিলে ফুলিয়েছে, খুব এক্সাইটেড সে। তার যে এক্সাইটমেন্ট আসলে সেটা দেখার মতো। আর ছোট থেকে আমি যেভাবে যে বিলাসিতায় বড় হয়েছি, আমি কিন্তু বিহানকে সেভাবে বড় করছি না। চাইতে কোনো জিনিস দিয়ে দেওয়া, আর বিহান কোনো কিছু আবদারও করে না। আমি যা দেখলাম, বিহানের কোনো দাবি দাবা নেই বা সে সহজে কোনো কিছু চায় না। আমি এটা চাই না যে আমার বাচ্চা দুধে ভাতে বড় হোক, সে যাতে তার দায়িত্ব শিখে, কর্তব্য শিখে, সব কিছু মিলে সে বড় হতে পারে, এটাই আমি সবসময় চাই। একজন মানুষ হিসেবে না হোক, একজন যোদ্ধা হিসাবে যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারে কিংবা লড়ে যেতে পারে, যাই হোক এটা। আর আমি অল্পতেই খুব বোর হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, এটা আমার একটা অভ্যেস, বাজে কিনা ভালো জানি না। তো এই আসার পর থেকে আমার কোনো এনার্জি ছিল না, আমি এগুলো কি করব, কিভাবে করব বুঝতে পারছিলাম না। আর এই যে সে একা একাই সবগুলো বেলুন ফুলাচ্ছে, সে একা একাই সব করছে, কিভাবে কি করতে হয় সে একবারও সে জিজ্ঞেস পর্যন্ত আমাকে করেনি। সে এগুলো দেখে দেখে সে একা একাই করছে। এটা একটা সাইড প্রথমে ফুলাইয়া দিতে হয় মনে হয় না, একটু পুরাটা একসাথে ফুলানো যায়। ফুলাও, আস্তে আস্তে শক্ত হইতেছে, ভালো করে ফুলাই নিও যাতে শক্ত থাকে। তো এগুলা কিনে নিয়ে আসার পর আমি বসেছিলাম, আমার বসে বসে থাকা দেখে সেই কাজগুলো করে যাচ্ছে আর কি। বিহান অনেক মনোযোগ দিয়ে কাজ করতেছে, ছিঁড়ে যাবে, হাল আস্তে করে দিও বাবু, ছিঁড়ে যাবে কিন্তু, আস্তে করে দিও। এখানে একটা এও বানায় ফেলছে বিহান, একটা আই, এই অক্ষরটা কি বি নাকি, সবগুলা সে একা একাই ফুলাইছে, আমি পুরাই অবাক। এই উপরের যত বেলুন, এই যে নিচের এগুলা, তারা দুজনে মিলে সব করতেছে, তাদের জন্মদিন তারাই করুক, এই আর কি। এটা কি, এটা দেখি, এটা কি দেখি দেখি অক্ষরটা আমি দেখি, একা একাই বের করতেছে। আমরা কিন্তু বিহানকে অনেক কিছু শিখাই। তো সে একা একাই পাটটা নিচ্ছে, নিয়ে ফুলাচ্ছে বেলুনগুলো। আমি আজকে আমি দেখতেছি যে এই বয়সে আমি অনেক কিছু পারতাম না, বিহান যা পারে। এই মা বাবার আদর স্নেহ আমি হয়তো বেশি পেয়েছি, কিংবা শুধু মা বাবার না, আমি আমার দাদির বাড়ি বলেন, নানির বাড়ি বলেন, দুই পরিবারে এত আদর বড় হয়েছে যে এখন বুঝি যে অল্প কষ্টতেই আমি খুব ব্যথা পাই কিংবা টায়ার্ড হয়ে যাই, এই হচ্ছে কথা। সে আবার এখন মিলাচ্ছে তার অক্ষরগুলো, তো মোটামুটি তারা কমপ্লিটই করে ফেলেছে। আমি আমার এক ভাইকে বলেছিলাম আসতে, সে আসার আগে তারা এই যে সে দাঁড়িয়ে আছে ওইখানে, আর এখানে বিহান, আর ওইটাও আমার একটা ফুফাতো ভাই, তারা দুজন মিলে মোটামুটি কমপ্লিট করে ফেলছে। তো আমি তো অবাক, তা আমি কখন সাজাবো বা আমি কখন ডেকোরেট করব, তারা একা একাই ডেকোরেট করতেছে, এই আর কি।
আর এখানে আমি আমার ছোট বোনকে, ছোট বোনের বান্ধবী ছিল কনা, ও আমাদের পরিবারের একজন সদস্যই, সদস্যের মতোই তো ওদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর কিভাবে কি করবে। তো ওরা, ওদের থেকে আমার মনে হয়েছিল বিহান আর নিতুনি ভালো, ওরা যা যা করছিল এই দুটো জিনিস লাগানোর জন্য। তো ওদের আবার এইচএসসি পরীক্ষা আমার ছোট বোনের, তো তাদেরকে আবার দিচ্ছিলাম না এইসব কাজে, কারণ তাদের পরীক্ষা নাকি আবার দুদিন পর এই আর কি। যাই হোক, এই সেটটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাকিগুলো কমপ্লিট করবো। আর এইসব জিনিস একদম নিজের হাতে নিতে ইচ্ছা করে না, কারণ কোনো লোক থাকে না, যেহেতু একা একা সব কিছু সামাল দিতে সব দিক দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা লেটারগুলো কিন্তু এক ফাঁকে সুন্দর করে সেট করে দিলাম। আর এদিকে আমার ভাই ছিল, যে ভাই আর কার বান্ধবী গিফটটা, আরে আয় তো মাছ দাও দেয়া আমার কাছে, তুমি যে জানতে ছিল আরে তোমার সিনে হে উদারে আমি এনে দিছি, আমি যদি পানা মাছ দাও সরে দাও মাছ যা রে রে আক করে যা দিছে আমু খাই গিয়ে গেছে হ্যাঁ সি আমার এই বিলে দল দ্বারা এই যে পাগল একটা মাছ ছোট দেখি একটা দেব মিল্ক। এদিকে কনা গিফট করছে বিহান রে, বিহান এটা কে দিছে তোমাকে, কে নাম বলো, এই যে তোর দিছে খালামনি দিছে। হ্যাঁ এটা কি দেখি তো, এটা একটা চকলেট বক্স, এটা কি দেখি, এংরি বার্ড, ও এটা অনেক সুন্দর, এংরি বার্ড, এংরি বার্ড দেখি দেখি, এটা একটা চকলেট বক্স, বিয়ানে খেলামনি দিছে। এখন এটা হ্যান্ডস আপ, দেখো হ্যান্ডস আপ হ্যান্ডস আপ হ্যান্ডস আপ, একটা এংরি বার্ড বিয়ানে খেলামনি দিছে। আর যে সুন্দর হইতেছে ভিডিও, আজকে আমাদের অনেক মজা হচ্ছে। এই পাশে মবিন আর কনা ওরা দুজনে মিলে একটু কাজ করছে, যেহেতু আমি ভিডিওটা করছিলাম ওদেরকে বললাম যে যাতে বেলুনগুলো একটু বেঁধে দেয় ওগুলো সেট করার জন্য এই আর কি। তো ওরা সবাই মিলে অনেক আনন্দ করছিল, আর আজকে যেহেতু ব্রাজিলের খেলা সবাই আসছে, সবাই মবিন মবিন নাকি আজকে রাস্তায় গিয়ে তারপর রাতে ফোন মেয়ের কাছে টাকা চাইছে, কার কাছে টাকা চাইছিলি, আর ওখানে আবার ওরা অনেক মজা করতেছিল, বিভিন্ন কথাবার্তা বলতেছিল, হাসাহাসি করতেছিল। তো এটাও ভালো লাগে পরিবারের দুই একজন মানুষ একসাথে হয়ে একটু আড্ডা দিলে মাঝে মাঝে ভালোই লাগে। ইংলিশ শুনলে বুঝতে ভালো, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের আড্ডা হয়। একসময় গ্রামে বিয়ে কিংবা বলেন যে অনুষ্ঠানগুলোই হতো, ওইগুলোতে কিন্তু অনেক লোকজন থাকে, ওগুলোতে অনেক মজা হতো, যখন নানুর বাড়ি যেতাম বা দাদুর বাড়ি যেতাম। আর আজকাল শহরে কোনো অনুষ্ঠানের কথা করাও হয় না, আর কোনো এত বেশি লোকজনও থাকে না, যে কারণে এত বেশি ভালো লাগাও কিন্তু তখন আর কাজ করে না। আর আগে একটা সময় আমাদের বাসায় অনেক লোকজন থাকতো, আমার কুকুরা ছিল, চাচারা ছিল, এখন যার যে মতো যার যে সব ধরনের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর ওই পাশে দুই সাইডে তিনটা গোড়া, হ্যাঁ হ্যাপি বার্থডে, যে উপরে 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 দিলে ভালো হইব মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো খোলা একটু পাশ করে দে যাতে দেখা যায়, হ্যাঁ 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 এমনি হাইলা, হ্যাঁ
এখন আমি আবার ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে বেলুনগুলো সেট করতে হবে, পাঁচ দিয়ে হবে। আর আমরা এত কিছু পারি না, যেহেতু আমরা প্রফেশনাল কোনো ডেকোরেশন না। আমি এখানে উপরে চারটা করে বেলুন বলছিলাম যে চারটা করে দেওয়ার জন্য, উপরে আমার কালো বেলুন, বাসায় এসে দেখলাম যে কালো বেলুন মাত্র চারটা আনা হয়েছে। তো সব মিলে এখানে চারটা করে উপরে মানে একসাথে বেলুন চারটা করে বেঁধে দিতে বলছিলাম। তো যদি একসাথে চারটা করে দেওয়া যায় তাহলে কিন্তু উপরের যে পাটটা ওটা কিন্তু অনেক ঘন দেখা যাবে, মনে হবে যে এখানে বেলুনগুলো যেভাবে ডেকোরেশনের বেলুনগুলো কিন্তু একটা দুই সাইডে নির্দিষ্ট দুইটা ভাঁজ করে করে ওরা সুন্দর করে সেট করে। তো যেহেতু আমরা ওদের মতো পারবো না, তো আমি খুব বেশি পরিমাণে বেলুন দিয়ে দিচ্ছিলাম যাতে ভারী দেখা যায়, একটু গর্জিয়াস দেখা যায় আর কি। এই জন্য বলছিলাম যে একটা বাঁধে যাতে চারটা করে বেলুন থাকে। এই তো মোটামুটি একরকম কমপ্লিট, জানি না কী করেছি, তো যতটুকু পেরেছি, কারণ আমরা তো প্রফেশনাল কোনো ডেকোরেটর না, তাই যতটুকু পেরেছি এইভাবে সেট করে দিলাম। এই হচ্ছে বিহানের বাজ্যের মোটামুটি একটা ছোট ডেকোরেশন এই আর কি। বিহানের কেক এসে গেছে। এটা তো ইয়া লাগবো কেসি নাই এনা চাকু